3000 ডাউন পেমেন্ট দিলে হয়ে যাব। চেভ্রলেট স্পার্ক ইয়ন ম্যাগনা প্লাস, এইটো কব পারি 2019 লাস্টর হয়, দু ফাইনালস হয়ে যাব, এক্সচেঞ্জও হয়ে যাব। ইয়ার প্রাইস আছে আপনার 135, অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব। নমস্কার, নিউজ মিনার ইউটিউব চ্যানেলটোর আমার অন্য একটা নতুন ভিডিওলৈ মই ইফতিকারে আপনার সকলকে স্বাগতম জানাইছো। তো আজি আমি উপস্থিত হয়েছি পুনের এবার মুন মটরসলৈ, আপনাকে দেখবলে পাইছে। ইতিমধ্যে আমি মুন মটরসর অলরেডি দুটা ভিডিও বনাইছো, সেই দুটা ভিডিওত আমার বহুত ভাল রেসপন্স দেখবলে পাইছো, আপনার উৎসুক হয়েছে। তো সেইবাবে আমি আকৌ আহিছো, ভাল ভাল নতুন নতুন স্টকস আছে, আমি ভালকৈ ডিটেইলসত ভিডিও বনাবর কারণে পুনের এবার আহিছো। কিন্তু আমি ভিতরলৈ যাও, দাদার লগত কথা পাতো যে কি কি নতুন স্টকস আহিছে, কিমান কিমান গাড়ি, আর একদম লোয়েস্ট প্রাইসত আপনি গাড়ি লৈ যাব পাৰিব আমি শুনিছো। তেতিয়াহলে আমি দাদার ওচৰত যাও, কথা পাতো আর আপনার দেখো এখন এখন গাড়ি কয় EMI হব, আপনাকে অলরেডি জানেই। তেনে আর বেশি সময় পলম নকরো, আহক আমি ভিতরলৈ যাও আর ভিডিওটি আরম্ভ করো। তো আমি দাদারপাড়া নামটো জানো ইতিমধ্যে আপনাকে জানে, কিন্তু যখন নতুন চাই আছে তেওঁলোকৰ আমি ডিলার এড্রেসটো আর দাদার নামটো পুনের এবার সুদি লো। দাদা আপনার শুভ নামটো কব। নমস্কার, মোর নাম আসিম মুক্তার সাদিক। আপনাদের মুন মটরসলে আহিবলে হলে ধিংগেটরপাড়া আহি আপনার ডিউকে ওচৰৰ অপজিট সাইডত আহিলে হল। তো আজি আমি একদম প্রথমে আরম্ভ করি একে সবতকৈ নিম্ন বাজেটের, যখন সবতকৈ লোয়েস্ট প্রাইস হয় সেখান গাড়ি আমাকে আজি দেখো প্রথমে। প্রথম আজি আপনার দেখাম মানে টাটা নেনো XT টপ মডেল, 2015 হয়, পেট্রোল ভার্স 2015 সন আপনার, এই পেট্রোলের হয়, একদম অরিজিনাল পেন্টত আছে আপনার। এখন আস্কিং প্রাইস কি? এখন আস্কিং প্রাইস আছে আপনার 1,20,000, তাতকেও আপনার নেগোসিয়েবল হয়ে যাব। 1,20,000 এখনের ফাইন্যান্সটো হয়ে যাব লাগে, 50,000 ডাউন পেমেন্ট দিলে হয়ে যাব। 50,000 ডাউন পেমেন্ট দিলে আপনাকে এখন লৈ যাব পাৰিব, একদম লোয়েস্ট 50,000 টাকা দিয়ক আর নেনো গাড়ি লৈ যাব। নেনো গাড়ি লৈ যাব। নেক্সট আপনার দেখাম চেভ্রলেট স্পার্ক, এখন নয় এখন নয়, নেক্সট আপনার দেখাম চেভ্রলেট স্পার্ক 2009 মডেল হয়, আপনার পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো সব পাই যাব, কিন্তু আপনার এখন ফাইন্যান্স নহব, ফাইন্যান্স নহব আপনার, এখন আপনার বাইকের দামত পাই যাব 160 আস্কিং আছে, নেগোসিয়েবল হয়ে যাব। আর আমার চ্যানেলের থ্রু যদি হয় তেতিয়া ডিসকাউন্ট পাই যাব। হয় ইন্টেরিয়রটো, ইন্টেরিয়রটো বেশি একো নাই না, পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার উইন্ডো আছে আর পাওয়ার স্টিং পাব। নেক্সট দেখাম আপনার রেনল্ট পালস RXL, আপনার 2016 সনের হয়, আপনার চারিটা পাওয়ার উইন্ডো পাই যাব, দুটা এয়ারব্যাগ পাই যাব আর পাওয়ার স্টিং পাই যাব, আপনার AC হিটার সব রানিং কন্ডিশন আছে, কালার কন্ডিশন আপনার একদম অরিজিনাল পেন্টত আছে, কমপ্লিট অরিজিনাল পেন্টত আছে। এখন আস্কিং আছে 3,50,000, আমার নেগোসিয়েবল হয়ে যাব, 3,50,000 হয় নেগোসিয়েবল হয়ে যাব। EMI হয়ে যাব, এখন EMI হয়ে যাব, আপনার ফাইন্যান্স হয়ে যাব, এক্সচেঞ্জও হয়ে যাব, এক্সচেঞ্জও হয়ে যাব। যদি কারবার ধর কিবা পুরনা গাড়ি আছে আইয়াত দিলে ইয়াত আমি এক্সচেঞ্জ করার হিসাব মানে বাজেট মিলাই লম। নেক্সট দেখো, নেক্সট দেখাম আপনার ইয়ন ম্যাগনা প্লাস, ইয়ন ম্যাগনা প্লাস, এইটো হোয়াইট কালার, কমপ্লিট অরিজিনাল পেন্ট নাই, আপনার 90% অরিজিনাল পেন্ট আছে, 10% আপনার টাচ আছে, অলপ সলপ আছে হয়। এই আপনার 2017 সনের হয়, রানিং আপনার 55,000 হয় আর আপনার আস্কিং রাখিছো আমি 3,10,000, তারপর নেগোসিয়েবল হয়ে যাব, নেগোসিয়েবল হয়ে যাব। নেক্সট দেখাম আপনার এল্টো, আপনার 2020 কব পারে, অলমোস্ট আপনার 2020 কব পারে, 2019 লাস্টর হয়, দুমা 2020 মানে দুমা কম 2019, কমপ্লিট অরিজিনাল পেন্ট আছে, আপনার পাওয়ার স্টিং পাই যাব, AC হিটার সব রানিং কন্ডিশন আছে, আপনার খালি পাওয়ার উইন্ডো নহব, ম্যানুয়াল উইন্ডো। আস্কিং আছে আপনার 3,35,000, আপনার নেগোসিয়েশন হয়ে যাব, এখন EMI হয়ে যাব, এক্সচেঞ্জও হয়ে যাব, ফাইন্যান্সও হয়ে যাব। নেক্সট দেখাম আপনার হন্ডা ব্রিও, হয় এখন আপনার রানিং আপনার 23,000 হয়, আপনার দুটা এয়ারব্যাগ পাই যাব, আপনার পাওয়ার স্টিং পাই যাব, পাওয়ার উইন্ডো পাই যাব,
আর এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, কমপ্লিট অরিজিনাল পেন্টের আছে, হয় শোরুম কন্ডিশন আছে। এখন আস্কিং আছে আপনার 350,000, ইয়ারপর নেগোসিয়েবল হয়ে যাব। আর আপনার ফার্স্ট ওনার হয়, ফার্স্ট ওনার গাড়ি হয়। নেক্সট দেখাম আপনার ফোর্ড ক্লাসিক টাইটেনিয়াম, এখন আপনার 1600 cc হয়, 1600 cc। আপনার গাড়ি তো দেখিছে রেড কালার হয়, আর গাড়ি তো আপনার দেখিলে বহুত ধুনিয়া হয়, দীঘলও হয়। হয় এইটা আপনার 2015 চনের হয়, আর আপনার এই ফাইনেন্স হয়ে যাব, আপনার এক্সচেঞ্জও হয়ে যাব, পাওয়ার উইন্ডো পাই যাব, পাওয়ার স্টিং পাই যাব, আর আপনার এসি আস্কিং আছে আপনার 3,45,000, নেগোসিয়েবল হয়ে যাব। এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, 1600 cc ন, তো আপনার এই মানে গাড়ি স্পিড আছে বহুত স্পিড বেশি হব। গাড়ি চাব পারিছে, দেখা তো বহুত ধুনিয়া লুক আছে, অল্প দীঘল হয় গাড়ি। ইন্টেরিয়র আপনার পাওয়ার উইন্ডো পাই যাব, আর আপনার পাওয়ার স্টিং পাই যাব, এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, চারিটা পাওয়ার উইন্ডো পাই যাব। হয় নেক্সট দেখাম আপনার ইয়ন ইরা প্লাস, এই আপনার 2014 চনের হয়, 2014 চনের হয়, এখন ফাইনেন্স হয়ে যাব। আপনার পাওয়ার উইন্ডো পাই যাব, পাওয়ার স্টিং পাই যাব, এসি হিটার সব রানিং কন্ডিশন আছে। এখনের প্রাইস আপনার 2,60,000, 2,60,000 নেগোসিয়েবল হয়ে যাব, তার ডিসকাউন্ট পাই যাব, হয়ে যাব। এখন আপনার 2,55,000 আছে, নেগোসিয়েবল হয়ে যাব। নেক্সট আপনার দেখান সেল উবার লিমিটেড এডিশন, এখন আপনার 2014 চনের হয়, 2014 চন হয়। এখন আপনার আস্কিং প্রাইস হচ্ছে 2,50,000, নেগোসিয়েবল হয়ে যাব, নেগোসিয়েবল হয়ে যাব। এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, আপনার পাওয়ার স্টিং পাই যাব, পাওয়ার উইন্ডো পাই যাব, সিটর কন্ডিশনটো ধুনিয়া হয়ে আছে। আপনার কালার আপনার অরিজিনাল পেন্টার আছে, হয়। এখন হয় আপনার টাটা জেস, হয়। এখন আপনার 2018 চনের হয়, হয়। আস্কিং আপনার 350 আছে, অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব, 3,50,000 টাকা নেগোসিয়েবল হয়ে যাব, ফাইন্যান্সও হয়ে যাব। আপনার এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, পাওয়ার স্টিং পাই যাব, চারিটা পাওয়ার উইন্ডো পাই যাব, আর আপনার দুটা এয়ারব্যাগ পাই যাব। নেক্সট দেখাম আপনার হন্ডা আমেজ, 2013 চনের হয়, ডিজেল ভার্সন হয়। আপনার ইয়ার প্রাইস রাখিছো আমি 3,60,000, অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব, পাওয়ার স্টিং পাই যাব, পাওয়ার উইন্ডো পাই যাব, আর আপনার দুটা এয়ারব্যাগ পাই যাব। এখনতো আপনার এক্সচেঞ্জ আর ইএমআই হয়ে যাবে, এক্সচেঞ্জ আর ফাইন্যান্স হয়ে যাব, হয়। ইন্টেরিয়র সব পাইছে, বহুত ধুনিয়া হয়ে আছে, সিটর কন্ডিশন ধুনিয়া হয়ে আছে, পাওয়ার উইন্ডো আছে না, কমপ্লিট পাওয়ার উইন্ডো আছে, হয়। নেক্সট দেখাম আপনার সেল ইভার, এই আপনার 2018 হয়, ইয়ার প্রাইস আছে আপনার 135, অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব, 1,35,000, আপনার এখন বাইকের দামত হয়ে যাব, এখন ইএমআই নহব, এখন ফাইন্যান্স নহব, বাইকের দামত পাই যাব। এখন মুন মোটরস লই যাক নিজের মন পছন্দর গাড়ি, 1,35,000, আর অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব, আর যদি আমার চ্যানেলের তরফের পা হয় তাহলে আর ডিসকাউন্ট পাওয়া যাবে, একটা স্পেশাল ডিসকাউন্ট পাবো আপনি। নেক্সট কি দেখাবো, নেক্সট দেখাম আপনাদের KUV 100, KUV 100, এখন আপনার 2016 চনের হয়, আর এখন আপনার ডিজেল ভার্সন হয়, এখন আপনার 6-seater হয়, আপনার পাওয়ার স্টিং পাই যাব, পাওয়ার উইন্ডো পাই যাব, আগফালে তিনটা বহিব পারিব, এটা স্পেশাল ফিচার আছে। আস্কিং আছে আপনার 320, আপনার তার অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব, হয়, সেটা কোনো চিন্তা নাই মানে, হয়। ইন্টেরিয়রটো সব পাইছে, কমপ্লিট পাওয়ার উইন্ডো হয়, আর পাওয়ার স্টিয়ারিং আছে না, হয়। সিটৰ কন্ডিশনও বহুত ধুনিয়া হৈ আছে, আপনার সাইটা আর পাওয়ার উইন্ডো পাই যাব, হয়। নেক্সট আহক কি দেখাবো, নেক্সট দেখাম আপনাদের সেল ইউবা,
সেলিবা হয় 2014 চনৰ হয়। এখন প্রাইস রাখিছো আপোনাৰ 190 অন টেবল আপোনাৰ নেগোসিয়েবল হৈ যাব। 2014 চনৰ এখন আপোনাৰ ফাইনেন্স নহব, বাকি আপোনাৰ এসি হিটাৰ সব রানিং কন্ডিশন আছে, পাওয়ার স্টিং আছে, আপোনাৰ নন টেম্পারিং আৰু নন এক্সিডেন্টাল গাড়ি পাই যাব, মানে একদম টিপটপ কন্ডিশন, টিপটপ কন্ডিশন পাই যাব, তেল ভৰাওক আৰু চলাওক। এখন আপোনাৰ ডিজেল ভেৰিয়েন্ট নে পেট্রোল ভেৰিয়েন্ট? এখন আপোনাৰ ডিজেল ভেৰিয়েন্ট, ডিজেল ভেৰিয়েন্ট। নেক্সট আপোনালোকক দেখাম টাটা মানজা। টাটা মানজা অ হয়, এটো আপোনাৰ পাওয়ার স্টিং আছে, পাওয়ার উইন্ডো পাই যাব, আর 2009 মডেল হয়। এখন ফাইনেন্স নহব, এখন আপোনালোকে 190 আছে, অন টেবল নেগোসিয়েবল হয়ে যাব। ইন্টেরিয়র আপনার চারিটা পাওয়ার উইন্ডো পাই যাব, আর আপনার পাওয়ার স্টিং পাব, এসি হিটার সব রানিং কন্ডিশন আছে, সিট কভার খুব ধুনিয়া হয়েছে। আজিৰ ভিডিঅ'টোত ইমানখিনি আছিলে, আশা কৰোঁ ভিডিঅ'টো চাই একেবাৰে ভাল পালে। যদি ভাল পালে তেন্তে ভিডিঅ'টোত একোটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। আমি ভালকৈ এণ্ড কৰা ভিডিঅ'টো কিছু কাৰণবশতঃ এৰৰ হোৱাৰ বাবে মই এতিয়া ভইচ অভাৰ দিবলগীয়া হৈ আছে। তেন্তে আকৌ পুনৰ লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে, তেতিয়ালৈকে চাই থাকিব নিউজ মিনৰ ইউটিউব চেনেলটো। ধন্যবাদ।